আসসালামু আলাইকুম, টি স্পোর্টস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। একটা ম্যাচ পরে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে, নাকি এটা কোনো ট্যাকটিক্যাল সিদ্ধান্ত প্রতিপক্ষ এবং গ্রাউন্ড বিবেচনায়? সেই জায়গায় যাওয়ার আগে একটু যদি বলি যে যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে এটা লিটন কুমার দাসের সঙ্গে এক ধরনের ইনজাস্টিস করা হয়েছে। এটা শুধুমাত্র লিটন কুমার দাস না, পৃথিবীর যে কোনো প্লেয়ার যদি হতো আমি বলতাম যে এটা এক ধরনের ইনজাস্টিস করা হয়েছে, কারণ প্রত্যেক প্লেয়ারই একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করেন। এখন আপনি যদি বলেন যে বাদ কেন দেয়া হয়েছে, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে লিটনের ব্যাটিংয়ের জন্য বাদ দেওয়া হয় নাই। বাদ দেওয়া হলে দেওয়া হতে পারে লিটন উইকেট কিপিংয়ে যে দুইটা স্ট্যাম্পিং চান্স মিস করেছেন। যতটুকুই পেশাদার ক্রিকেট খেলেছি তার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যখন ভাইটাল মোমেন্টে একজন প্লেয়ার কোনো একটা ক্যাচ ছাড়েন কিংবা স্ট্যাম্পিং মিস করেন কোনো একজন উইকেট কিপার, এন্টায়ার টিমের উপর এক ধরনের ইম্প্যাক্ট পড়ে। ইভেন সেই ইম্প্যাক্টটা আসলে একসঙ্গে লাঞ্চ টেবিলে বসলে, একসঙ্গে ডিনার টেবিলে বসলেও এই ইম্প্যাক্টটা বজায় থাকে। অনেক সময় দুই তিন দিন ব্যাপী সেই ইম্প্যাক্টটা বজায় থাকে। সো বিষয়টা যে এরকম না যে আলটিমেটলি লিটন কুমার দাস শুধুমাত্র ব্যাটিংয়ের জন্যই হয়তোবা তার রেপুটেশনটা খারাপ হয়েছে, ডেফিনেটলি উইকেট কিপিংয়ে দুইটা চান্স মিস করার পর এটার কিছু না কিছু একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়েছে, এবং এটা পড়াটা আসলে খুবই স্বাভাবিক। এবং সেটা আমার কাছে মনে হয় যে ওই ইম্প্যাক্টের কারণে আলটিমেটলি লিটন কুমার দাসকে এই ম্যাচে ড্রপ করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা, তারপরও আমি বলবো এটা আসলে উচিত না, আর একটা সেকেন্ড চান্স তিনি অবশ্যই ডিজার্ভ করতেন। এবার ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, ইডেন গার্ডেন্সে আমরা জানি গত 4-5 বছর ধরে টেস্ট ম্যাচ ক্রিকেটে পেস বোলাররা ডমিনেট করেছেন। ইভেন যে ধরনের উইকেটে খেলা হয় টেস্ট ম্যাচ ক্রিকেট ইডেন গার্ডেন্সে, সাম্প্রতিক সময়ে পেস বোলারদের জন্যই উইকেট প্রডিউস করা হয়। কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, গত 3-4 বছরে টি টোয়েন্টি ক্রিকেট মানে ইডেন গার্ডেন্সে রানের খেলা। 2019 সালের আইপিএলে এই মাঠের অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা ছিল 197, 2022 সালের আইপিএলে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা হচ্ছে 194, এই বছর আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি অ্যাভারেজটা এই ম্যাচের আগ পর্যন্ত ছিল 180। ইভেন এই ম্যাচে চেন্নাই সুপার কিংস 230-এর উপর রান করেছে। তার মানে অলমোস্ট প্রত্যেকটা দলই চাইবে যে তাদের ব্যাটিং অর্ডারটাকে অনেক বেশি স্ট্রং করা বা ব্যাটিং অর্ডারের স্ট্রেংথটা বিল্ড আপ করা। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আজকে নেওয়া হয়েছে ডেভিড উইজাকে, অর্থাৎ লিটন কুমার দাসের পরিবর্তে ডেভিড উইজাকে নেওয়া হয়েছে। উইজের বোলিং পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন, লাস্ট 3-4 বছরে আমি যদি আপনাদেরকে দেখাই, 2019 সাল থেকে এই পর্যন্ত কলকাতায় অর্থাৎ ইডেন গার্ডেন্সের এই মাঠে top 6 উইকেট টেকার্স বা বেস্ট ইকোনমিক্যাল বোলারদের তালিকার মধ্যে আন্দ্রে রাসেল 1 নম্বরে রয়েছেন। বাট এর পরবর্তীতে যে 6 জনের কথা বলছিলাম, এই 6 জনের মধ্যে মাত্র 2 জন পেস বোলার, বাকি 4 জন কিন্তু স্পিনার। সো সেই জায়গাটা একটা বিষয় উল্লেখযোগ্য যে ট্যাকটিক্যালিও ডেভিড উইজাকে খেলানোটা খুব যে কার্যকরী সিদ্ধান্ত সেটাও কিন্তু আলটিমেটলি না। এবার আপনি একটা জায়গায় কথা বলতে পারেন, তা হচ্ছে পাওয়ার প্লেতে চেন্নাই সুপার কিংসের যে বোলিং স্ট্রেংথ রয়েছে, সেই বোলিং স্ট্রেংথ অনুযায়ী লিটন কতটুকু কার্যকরী হতে পারতেন সেটা একটা গবেষণার বিষয় হতে পারে। আকাশ সিং আমরা দেখতে পেয়েছি চেন্নাই সুপার কিংসের এই মৌসুমে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে পাওয়ার প্লেতে বোলিং করছেন, তার সঙ্গে তুষার দেশপাণ্ডে বোলিং করছেন, এবং আকাশ সিংয়ের উইকেট টেকিং হারটা অনেক বেশি। এবার সাথে আছে লিটন, কলকাতার টিম জবর স্ট্রং, আইপিএল দেখাই হবে না কোনো গ্যাপ, যদি থাকে টি স্পোর্টস অ্যাপ থাকো তুমি যেখানে সব খেলা এখানে। লিটন কুমার দাস বাহাতি পেস বোলারের এগেইনস্টে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তার যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ডটা বলছি, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বাঁহাতি পেস বোলারের বিরুদ্ধে পাওয়ার প্লেতে লিটন কুমার দাস 109 বল থেকে 140 রান সংগ্রহ করেছেন, 6 বার তিনি আউট হয়েছেন এবং তার স্ট্রাইক রেটটা হচ্ছে 128.4। বিষয়টা যে খুব ভালো, খুব ডমিনেটিং সেটা বলা যাবে না, তারপরও খুব খারাপও কিন্তু বলা যাবে না। তবে হ্যাঁ, ডানহাতি পেস বোলারের পার্সপেক্টিভে আপনি যদি চিন্তা করেন, বাঁহাতির এগেনস্টে লিটনের স্লাইট কম স্ট্রাইক রেট, আউট হওয়ার রেশিওর জায়গাটা বেশি। ইভেন আপনি যদি ডোমেস্টিক টি টোয়েন্টির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ডোমেস্টিক টি টোয়েন্টিতে বাঁহাতি পেস বোলারের বিরুদ্ধে আমরা যে বিষয়টা দেখেছি, 173 বল থেকে লিটন 200 রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত, 10 বার আউট হয়েছেন, এবং ডোমেস্টিক টি টোয়েন্টিতে বাঁহাতি পেস বোলারের এগেনস্টে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেটটা মাত্র 115। এই জায়গাটায় কিন্তু একটা বিষয় আছে, হয়তো বা ট্যাকটিক্যালি এই বিষয়টাও কলকাতার টিম ম্যানেজমেন্ট চিন্তা করলেও করতে পারে, আমি বলছি না যে করেছে, চিন্তা করলেও করতে পারে। এবার আরেকটা বিষয় চিন্তা করেন, ডানহাতি অফ ব্রেক বোলার মহেশ থিকসানাকে চেন্নাই সুপার কিংস অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে এখন ব্যবহার করার চেষ্টা করছে বা ব্যবহার করছে, এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যদি এরকম কিছু করা হয় যে এগেনস্ট অফ ব্রেক বোলার লিটন কুমার দাসের ট্র্যাক রেকর্ডটা কেমন, আমরা যদি একটু দেখি,
আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত পাওয়ার প্লেতে এগেনস্ট রাইট আর্ম অফ ব্রেক বোলার লিটন কুমার দাস 84টা বল ফেস করেছেন, যেখান থেকে 111 রান সংগ্রহ করেছেন 11 বার। আমি একটু বলি আপনাদেরকে, 84 বলের মধ্যে 11 বার পাওয়ার প্লেতে রাইট আর্ম অফ ব্রেক বোলার এগেনস্টে লিটন কুমার দাস আউট হয়েছেন এবং স্ট্রাইক রেটটা 132.1। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন যে ডোমেস্টিক টি টোয়েন্টিতে লিটন কুমার দাস এখন পর্যন্ত ডানহাতি অফ ব্রেক বোলারকে পাওয়ার প্লেতে ফেস করেছেন 144টা বল, রান করেছেন 188, 4 বার আউট হয়েছেন, 130.6 হচ্ছে তার স্ট্রাইক রেট। এই জায়গাটা একটা বিবেচনায় আসতে পারে, যেমনটা আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত 11 বার অফ ব্রেক বোলারের বলে লিটন কুমার দাস পাওয়ার প্লেতে আউট হয়েছেন। সেই জায়গায় মহেশ থিক্সানা, তিনি পাওয়ার প্লেতে বোলিং করবেন চেন্নাই সুপার কিংসের হয়ে, ধোনি ক্যাপ্টেন রয়েছেন, সব কিছু মিলিয়ে এই জায়গাটাও চিন্তাভাবনা করতে পারে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি ট্যাকটিক্যাল চিন্তা তারা করে, ট্যাকটিক্যাল চিন্তা করলে তারা এইভাবেই হয়তোবা চিন্তা করেছে। কিন্তু সেই জায়গাটায় ডেভিড উইজা কতটুকু লিটন কুমার দাসের পরিবর্তে এই কন্ডিশনে এই বোলিং অ্যাটাকের এগেনস্টে কার্যকরী, বা এরকম একজন মিডিওকার পেস বোলারকে খেলানোটা কলকাতার পিচে কতটুকু কার্যকরী, রাদার দেন আপনি আপনার ব্যাটিং স্ট্রেংথটা বিল্ড আপ করা। সেই জায়গায় লিটনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ হতে পারতেন। আমি জানি না, আমার কাছে যেটা আলটিমেটলি মনে হয় যে যদি রহমানুল্লাহ গুরবাজের ট্র্যাক রেকর্ড এগেনস্ট লেফট আর্ম পেস বোলার্স, এগেনস্ট অফ স্পিনার্স বেটার হয়, হয়তো বা তিনি হতে পারতেন। কিন্তু সেই জায়গাটা তারা ডেভিড উইজাকে ট্রাই করেছে। মেবি এরকম হতে পারে যে তারা ডেভিড উইজাকে একটা ম্যাচ দেওয়ার চেষ্টা করছে, তারা দিয়ে দেখতে চেয়েছে যে কেমন পারফর্ম তিনি করেন। বাট তারপরও লিটন কুমার দাস একটা ম্যাচ খারাপ করার পরে তারপর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা, এটা খুব বেশি যৌক্তিক কোনো সিদ্ধান্ত না। ট্যাকটিক্যালিও যদি আপনি চিন্তা করেন, খুব বেশি যৌক্তিক সিদ্ধান্ত এটা আসলে হওয়ার কথা না, এটা এক ধরনের ইনজাস্টিসে। বাট সামহাও আমার কাছে মনে হয়েছে লিটনের বাদ পড়ার পেছনে সবচেয়ে বড় প্রভাবকটা আসলে 2টা স্টাম্পিং চান্স মিস করা। কারণ যতটুকু পেশাদার ক্রিকেট খেলেছি বলতে পারি, ক্যাচ মিস, স্ট্যাম্পিং মিস, এগুলোর এক ধরনের ইম্প্যাক্ট আসলে থাকে। সেটা ওই ব্রেকফাস্ট টেবিল, চায়ের আড্ডা এর মধ্যেও এগুলোর ইম্প্যাক্ট পড়ে যায়, বা এগুলোর ইম্প্যাক্ট থাকে, অনেকদিন পর্যন্ত থাকে। এগুলো আসলে ড্রেসিংরুম এনভায়রনমেন্টটাকে একটু আনহেলদি করে দেয়। দিস ইজ ট্রু ফ্যাক্ট। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাই মেবি একটা কারণ হলেও হতে পারে, আই এম নট শিওর, বাট হতে পারে। আপনাদের কাছে কী মনে হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।